হ্যালো ফ্রেন্ডস, ডিফেন্স জিকেলৈ আপোনালোকক স্বাগতম। আজি RRB গ্ৰুপ ডি এক্সামত আহিবলগীয়া গুৱাহাটী বৰ্ডৰ 2014ৰ 30টা কুৱেশ্যন লৈছোঁ বন্ধুসকল। ইয়াৰ আগতে এটা ভিডিঅ' আপলোড কৰিছোঁ, তাতে 30টা কুৱেশ্যন আপলোড কৰিছোঁ আৰু আজি 30টা লৈছোঁ বন্ধুসকল। মোৰ লগত RRB গ্ৰুপ ডি এক্সামৰ 2014ৰ আৰু 2015ৰ কুৱেশ্যন আছে, এই দুটা মই আলোচনা কৰিম, 30টা কুৱেশ্যন কৰি আলোচনা কৰিম। গতিকে বন্ধুসকল, দেৰি নকৰি আৰম্ভ কৰিছোঁ আজিৰ ভিডিঅ'টো। আজিৰ প্ৰথম প্ৰশ্নটো দিয়া আছে, তলৰ কণবিধ পুনৰ প্ৰাপ্তি সম্পদ নহয়, হাবি, জৈৱ শক্তি, সৌৰ শক্তি, পেট্ৰলিয়াম। গতিকে পুনৰ প্ৰাপ্তি সম্পদ নহয়, পেট্ৰলিয়াম, অপশ্যন নম্বৰ ডি ৰাইট এনচাৰ। নেক্সট প্ৰশ্নটো হ'ব, তলৰ কণখন ৰাজ্য সৰ্বাধিক চাহ উৎপাদনকাৰী ৰাজ্য, হাৰিয়ানা, অসম, উত্তৰ প্ৰদেশ, মধ্য প্ৰদেশ। গতিকে চাহ উৎপাদনকাৰী ৰাজ্য হ'ব অসম, অপশ্যন নম্বৰ বি ৰাইট এনচাৰ। নেক্সট প্ৰশ্নটো হ'ল, US অপেন 2014 চনত লন টেনিছ চেম্পিয়নৰ পুৰুষ শাখাত বিজয়ী হৈছিল, মাইকা, ব্ৰায়ান, বব ব্ৰায়ান, লেণ্ডাৰ স্পেচ, ৰাডেক পেষ্টেনিক, মহেশ ভূপতি, ৰহান বাপান্না, এজনো নহয়। গতিকে ইয়াৰ ৰাইট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ ডি, এজনো নহয়। নেক্সট প্ৰশ্নটো হ'ল, বিছমিল্লা খান তলৰ কণবিধ বাদ্যযন্ত্ৰৰ লগত জড়িত। বন্ধুসকল, এইবোৰ কুৱেশ্যন মই আগতে দিছোঁ, এই কুৱেশ্যনটো বহুত ইম্পৰ্টেণ্ট হয়। গতিকে বাহি, চেহনাই, চেতাৰ, হাৰত। গতিকে এই কুৱেশ্যনটোৰ ৰাইট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ বি, চেহনাই। নেক্সট প্ৰশ্নটো দিয়া আছে, তলৰ কণ্ঠক্ষেত্ৰত প্ৰফেচৰ মহম্মদ ইউনুছ জড়িত। সংবাদ স্বাধীনতা, মানৱ অধিকাৰ, পৰিৱেশ সংৰক্ষণ, অলপীয়া, ঋণ ধাৰণা। গতিকে ইয়াৰ ৰাইট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ ডি, অলপীয়া, ঋণ ধাৰণা। নেক্সট প্ৰশ্নটো দিয়া আছে, কলাহনে বুজায় কয়লা, পেট্ৰলিয়াম আৰু আন আন জড়িত সামগ্ৰী দক্ষিণ আফ্ৰিকাত পোৱা এবিধ সোণ এটা নহয়। গতিকে কলাহনে বুজায় পেট্ৰলিয়াম আৰু আন আন জড়িত সামগ্ৰী। গতিকে ৰাইট এনচাৰ অপশ্যন নম্বৰ বি। নেক্সট প্ৰশ্নটো হ'ল, তলৰ কণবিধ প্ৰাকৃতিক আ, নাইলন, মৰাপাট, এক্ৰিলিক, ৰেয়ন। গতিকে ইয়াৰ ৰাইট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ বি, মৰাপাট। নেক্সট প্ৰশ্নটো হ'ল, পশ্চিম উপকূল ৰেখাৰ উত্তৰ অংশৰ নাম কি, ছাইট অপশ্যন দি আছে, কৰমণ্ডল, কংকন, দক্ষিণ চাকাৰ, কানাৰ। গতিকে ৰাইট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ বি, কংকন। নেক্সট প্ৰশ্নটো দিয়া আছে, অক্টোবৰ আৰু নৱেম্বৰ মাহত সৰ্বাধিক বৰষুণ হোৱা ৰাজ্য, কেৰেলা, তামিলনাডু, পশ্চিমবংগ, গুজৰাট। গতিকে ইয়াৰ ৰাইট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ বি, তামিলনাডুত। বন্ধুসকল, এইখিনিতে মই কৈ থওঁ, আপুনি যদি মোৰ চেনেলটো নতুন চাইছে, এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই, তেতিয়াহ'লে আগলৈকে এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' পাই থাকিবলৈ এতিয়া চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লওক আৰু বেল আইকনটো বজাই দিয়ক। বন্ধুসকল, এই কুৱেশ্যনবোৰ মই কিতাপৰ পৰা দিছোঁ, যদি কোনোবা এটা কুৱেশ্যন আপোনালোকৰ মনত ভুল বুলি ডাউট থাকে তেতিয়াহ'লে সেই কুৱেশ্যনটো আপোনালোকে কমেণ্ট কৰি দিব, মই শুদ্ধ উত্তৰটো দিবলৈ চেষ্টা কৰিম। যদি ভুল থাকিব পাৰে, মই কুৱেশ্যনটো ডাইৰেক্ট কিতাপৰ পৰা বাছি বাছি দিছোঁ, কুৱেশ্যনটো মই ৰিচাৰ্চ কৰা নাই। নেক্সট প্ৰশ্নটো দিয়া আছে, কণবিধ শিল্পত বক্সাইট প্ৰধান কেঁচা সামগ্ৰী ৰূপে ব্যৱহাৰ হয়, এলুমিনিয়াম, তীখা, চিমেণ্ট, মৰাপাট। গতিকে ৰাইট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ এ, এলুমিনিয়াম। নেক্সট প্ৰশ্নটো হ'ল, কৌটিল্যৰ অৰ্থশাস্ত্ৰ এখন গ্ৰন্থ, অৰ্থনীতি, বৈদেশিক নীতি, ৰাজ্যৰ কৰ্তব্য, ৰাজ্যনীতি আৰু অনুশীলন। গতিকে ইয়াৰ ৰাইট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ এ, অৰ্থনীতি। নেক্সট প্ৰশ্নটো দিয়া আছে, 1526 চনত প্ৰথম পানীপথৰ যুদ্ধত বাবৰে ইব্ৰাহিম লোদীক পৰাস্ত কৰিছিল, ইব্ৰাহিম লোদীয়ে বাবৰক পৰাস্ত কৰে, বাবৰে ৰাণাসংঘক পৰাস্ত কৰে, ৰাণাসংঘই বাবৰক পৰাস্ত কৰে। গতিকে ইয়াৰ ৰাইট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ এ, বাবৰে ইব্ৰাহিম লোদীক পানীপথৰ প্ৰথম যুদ্ধত পৰাস্ত কৰিছিল। নেক্সট প্ৰশ্নটো দিয়া আছে, ৰাজ্যৰ মাজৰ পৰিষদসমূহ
হেত তেও লোকর উপস্থিতি নির্ভর করে থাকে। সংবিধানের শর্ত সাপেক্ষে, সংসদের চুক্তি সাপেক্ষে, পেনিং আয়োগের অনুমোদন সাপেক্ষে, মুখ্যমন্ত্রী সকলের প্রস্তাব সাপেক্ষে। গতি ইয়ার রাইট আনসারটি হব অপশন নম্বর বি, সংসদের চুক্তি সাপেক্ষে। সরি বন্ধুসকল, এই কোশ্চেনটোর রাইট আনসারটি হব অপশন নম্বর এ, সংবিধানের শর্ত সাপেক্ষে। নেক্সট প্রশ্নটি দিয়ে আছে, উপরাষ্ট্রপতিক আঁতরাই দিয়ার প্রস্তাব উত্থাপন হব পারে লোকসভাত, সংসদের যিকোনো সদনত, রাজ্যসভাত অকলে উত্থাপন হব পারে, সংসদের যুটীয়া বৈঠকত। গতি রাইট আনসারটি হব অপশন নম্বর সি, রাজ্যসভাত অকলে উত্থাপন করব পারে। নেক্সট প্রশ্নটি দিয়ে আছে, নির্দেশনা নীতিবর সরকারে প্রস্তুত করেছিল কারণ তাত আছে নির্দেশনা নীতি, গান্ধীবাদী নীতি, জনসাধারণের মাত আর নৈতিকতার জোর, নীতিগত জোর। গতি ইয়ার রাইট আনসারটি হব অপশন নম্বর বি, গান্ধীবাদী নীতি। নেক্সট প্রশ্নটি হল, তলৰ কণ্ঠ বিভাগ সংবিধানের দ্বারা সৃষ্টি নহয়, বিত্তীয় আয়োগ, নির্বাচন আয়োগ, পেনিং আয়োগ, কেন্দ্রীয় লোকসভা আয়োগ, কেন্দ্রীয় লোকসভা আয়োগ। গতি ইয়ার রাইট আনসারটি হব অপশন নম্বর ডি, কেন্দ্রীয় লোকসভা আয়োগ। নেক্সট প্রশ্নটা হল, ভারত কন্ট্রোলর আর অডিটর জেনারেলক নিযুক্তি দিয়ে রাষ্ট্রপতিয়ে, কেন্দ্রীয় লোকসভা আয়োগে, বিত্ত আয়োগে, প্রধানমন্ত্রী। গতি ইয়ার রাইট আনসারটি হব অপশন নম্বর এ, রাষ্ট্রপতিয়ে। নেক্সট প্রশ্নটা হল, দেশের অর্থনীতির উন্নতি জুখিবলৈ সঠিক মাপনি হল দেশের মুঠ আভ্যন্তরীণ উৎপাদন, প্রকৃত আভ্যন্তরীণ উৎপাদন, রাষ্ট্রের প্রকৃতি উৎপাদন, জন্মুরি প্রকৃতি আয়। গতি ইয়ার রাইট আনসারটি হব অপশন নম্বর এ, মুঠ আভ্যন্তরীণ উৎপাদন। নেক্সট প্রশ্নটি দিয়ে আছে, ভারতের কণ্ঠ ঋণ মাপ করে অনুমোদিত প্রতিনিধিয়ে, চারিটা অপশন দিয়ে আছে ইয়াতে, সি আর আই এস আই এল, আই সি আর এ, সি এ আর ই আটাইবর। গতি ইয়ার রাইট আনসারটি হব অপশন নম্বর বি। নেক্সট প্রশ্নটা হল, ভারতের সর্ববৃহৎ যোগান কেনেলট কোনটা হয়, যমুনা কেনেল, শিরোহান্ত কেনেল, ইন্দিরা গান্ধী কেনেল, উত্তরবাড়ী দোয়ার কেনেল। গতি ইয়ার রাইট আনসারটি হব অপশন নম্বর সি, ইন্দিরা গান্ধী কেনেল। নেক্সট প্রশ্নটা হল, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জর রাজধানী, পার্ট অফ ব্লেয়ার, ডিউ, কলকাতা, কাভারাত্তি। গতি ইয়ার রাইট আনসারটি হব অপশন নম্বর এ, পোর্ট অফ ব্লেয়ার। নেক্সট প্রশ্নটা দিয়ে আছে, দামোদর উপত্যকার কয়লা খনির নাম, করবা, সম্বলপুর, শৃঙ্গেরানী, রানীগঞ্জ। গতি ইয়ার রাইট আনসারটি হব অপশন নম্বর ডি, রানীগঞ্জ। নেক্সট প্রশ্নটা দিয়ে আছে, চাহ গছ উৎপন্ন হয় গরম সেমেকা আর পাহাড়িয়া অঞ্চলত, সমতল ভূমি অঞ্চলত, শীতকালত, প্রথর শীত অঞ্চলত। গতি ইয়ার রাইট আনসারটি হব অপশন নম্বর এ, সিম্পল প্রশ্ন হয়। নেক্সট প্রশ্নটা দিয়ে আছে, ভূপৃষ্ঠত 90% অধিক শিলেরে গঠিত খনিজ থাকে, তাক কি বলে কয়া হয়, সিলিকেটত, অক্সাইড, কার্বনেটস, সালফাইট আর সালফেটস। গতি ইয়ার রাইট আনসারটি হব অপশন নম্বর এ, সিলিকেটস। নেক্সট প্রশ্নটা দিয়ে আছে, তলর কোনখন দেশ এশিয়া মহাদেশত অবস্থিত নহয়, ইন্দোনেশিয়া, জাপান, লিবিয়া, মালয়েশিয়া। গতি ইয়ার রাইট আনসারটি হব অপশন নম্বর সি, লিবিয়া। নেক্সট প্রশ্নটা দিয়ে আছে, এখনের বাহিরে দাক্ষিণাত্য মালভূমির বাকি নদীসমূহ বঙ্গোপসাগরত পড়েছে, গোদাবরী, নর্মদা, মহানদী, কৃষ্ণা। গতি ইয়ার রাইট আনসারটি হব অপশন নম্বর বি, নর্মদা।
নেক্সট প্ৰশ্নটো দি আছে, ভাৰতৰ জলবায়ু কোৱা হয় মৰুভূমি সদৃশ, ভূমধ্য সাগৰীয় জলবায়ু সদৃশ, উপক্ৰান্তীয় মৌচুমী জলবায়ু সদৃশ, ক্ৰান্তীয় মৌচুমী জলবায়ু। গতিকে ইয়াৰ ৰাইট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ ডি। নেক্সট প্ৰশ্নটো দি আছে, পানীৰ উতলাংক ব্যৱস্থা অৱস্থা সদায় 100 ডিগ্ৰী চেলচিয়াছ, বায়ুমণ্ডলত চাপৰ ওপৰত নিৰ্ভৰ কৰে, পাত্ৰ ধৰণৰ ওপৰত নিৰ্ভৰ কৰে, আপেক্ষিক আৰ্দ্ৰতাৰ ওপৰত নিৰ্ভৰ কৰে। গতিকে সদায় 100 ডিগ্ৰী চেলচিয়াছ, অপশ্যন নম্বৰ এ ৰাইট এনচাৰ। নেক্সট প্ৰশ্নটো দি আছে, জন্তুৰ হাড় আৰু দাঁতৰ প্ৰধান ৰাসায়নিক দ্ৰব্য হ'ল ছোডিয়াম ক্লৰাইড শৰ্কৰা, কেলছিয়াম ফচফেট, কেলছিয়াম ছালফেট। গতিকে ইয়াৰ ৰাইট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ চি, কেলছিয়াম ফচফেট। চ' ফ্ৰেণ্ডছ, আজিলৈকে ইমানতে থাকিল। ভিডিঅ'টো চাই কেনে লাগিলে নিশ্চয় কমেণ্ট কৰি জনাব, আৰু যদি ভাল লাগিছে নিশ্চয় এটা লাইক কৰি দিয়ক, আৰু ফেচবুক হোৱাটছএপত বন্ধুহঁতৰ লগত শ্বেয়াৰ কৰি তেওঁলোকক চাবলৈ সুবিধা দিয়ক। থেংক ইউ।